সুপ্রিয় স্টুডেন্ট, আশা করছি সব অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করব। তো এখানে অ্যাক্টিভ সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ, হি স্পিক্স, এখানে অবজেক্টটা হবে ইংলিশ। তো এখানে অ্যাক্টিভ সেন্টেন্সটি হয়ে গেল কি, হি স্পিক্স ইংলিশ, ঠিক আছে। তো এখানে হি স্পিক্স ইংলিশ এটা হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা বুঝলাম কিভাবে, তোমরা খেয়াল করো এখানে যে তোমার হিটা আছে, হিটা হচ্ছে তোমার সাবজেক্ট এবং স্পিক্স যেটা আছে এটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এই ওয়ার্ডটা যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এই ভার্বটি যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ বেস ফর্মে আছে, সো আমরা ধরে নিব এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে যখন তুমি প্যাসিভ করবা, তো প্যাসিভ করার ক্ষেত্রে প্রথমে আমাদের কাজ হচ্ছে এইখানে যে অবজেক্ট ইংলিশ যেটা রয়েছে ইংলিশটাকে সাবজেক্ট করতে হবে। অর্থাৎ অবজেক্টকে আমরা প্রথমে কী করবো, সাবজেক্ট। অবজেক্টকে আমরা কী করলাম, সাবজেক্ট। তো সাবজেক্টের পরে যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যেহেতু সাবজেক্টটা থার্ড বিষয়বস্তুবাচক, এই কারণে আমরা অক্সিলারি ভার্ব আনবো ইজ। এরপরে স্পিক্স আছে, তো এটা প্যাসিভ করার সময় এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাক্টিভ সেন্টেন্সে স্পিক্স আছে। তো এটাকে যখন আমরা প্যাসিভ করব, প্যাসিভ করার সময় তোমরা জানো যে ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। তো স্পিক্সটা আসছে তোমার স্পিক থেকে, স্পিকের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে স্পোকেন, স্পোকেন। তো তোমরা স্পোকেন আমরা লিখেছি, এরপরে রুলস বা নিয়ম অনুযায়ী আমরা একটা বাই বসাবো। এরপরে এখানে তোমরা যে অ্যাক্টিভ সেন্টেন্সে হি দেখতে পাচ্ছ, এই হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে তোমার কি, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি, হিম। তাহলে আমাদের সেন্টেন্সটা ফুল হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। দেখো আমরা প্রথমে ইংলিশটাকে তোমার সাবজেক্ট করেছি, সাবজেক্ট করার পরে আমরা অক্সিলারি ভার্ব ইজ বসিয়েছি। যেহেতু এই সেন্টেন্সটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এই কারণে আমরা এখানে ইজ বসিয়েছি। আমরা জানি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে এম ইস আর বসাতে হয়, তো এখানে এই সাবজেক্টটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য আমরা এখানে ইজ বসিয়েছি। এবং এই সাবজেক্টটা কিন্তু বিষয়বস্তুবাচক, সেই জন্য আমরা এখানে ইজ বসিয়েছি। এবং এখানে যে তোমার স্পিক্স, এটা তোমার যেহেতু ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, সেই জন্য আমরা এখানে এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম এখানে তোমরা দেখতে পাচ্ছ স্পোকেন বসিয়েছি। এবং নিয়ম অনুযায়ী একটা বাই বসবে, এবং তোমার এখানে যে দেখতে পাচ্ছ সাবজেক্ট, অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্ট আছে হি, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আমরা এখানে কী বসিয়েছি, হিম। আশা করছি তোমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ সেন্টেন্সটি বুঝতে পেরেছো।